চাল তেলের পর রাজধানীর বাজারে এবার বেড়েছে গরুর মাংসের দাম। ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। মাছের দাম রয়েছে গত সপ্তাহের মতোই, তবে কিছুটা কমেছে সবজির দাম। এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সাইরাস মাহমুদের রিপোর্টে বিস্তারিত। অনেকদিন ধরেই কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম বেশি। বছরের শুরু থেকেই বাড়ছে চাল ও তেলের দাম। 28, 52, 50, স্বর্ণা 44, 46, আর একটা আছে নাজির শাল একবার হাই কোয়ালিটি 70 টাকা। গত সপ্তাহে এই সপ্তাহে বেশি দাম। গত 3 মাস থেকে নিয়ে প্রতিনিয়ত বাড়ছে, 2-3 দফা বাড়ছে। এখন রূপচন্দা এমআরপি 800 টাকা। এ সপ্তাহে যোগ হয়েছে গরুর মাংস। রাজধানীর বাজারগুলোতে এক সপ্তাহে গরুর মাংসের দাম বেড়েছে কেজি প্রতি 50 টাকা। এক গরুতে বাড়ছে 15,000 থেকে 20,000 টাকা। আমরা লস খাইতে খাইতে কুরবানির পরের থেকে প্রায় 4-5 লক্ষ টাকা লস খাই। দোকান আমাদের বন্ধ হয়ে যাওয়ার পালা। ইন্ডিয়ান গরু আসে না, আমাদের দেশে গরু নাই। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মানুষ প্রতিবাদ বন্ধ করে দিছে। কেন বন্ধ করে দিছে? কারণ একটাই, আর পারতেছে না তারা। এখন তারা গুমরে গুমরে ভিতরে ভিতরে কাঁদে। সিন্ডিকেটের চাইতে বড় কথা হলো আমাদের যারা নিয়ন্ত্রক, তারা এবারে সুতীক্ষ্ণভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এটা প্রশাসনের ব্যর্থতা। আগে যে তুলনায় বাজার করতাম, যে 500 টাকা 1,000 টাকা আনলে বাজার করতাম স্বাভাবিক, কিন্তু এখন তার চেয়ে অনেক বেশি। যারা নিম্নের মানুষ বা যারা আয়ের পরিমাণ কম, তাদের জন্য এখানে বাজার করা একটু কঠিন আর কি। ডবল উৎপাদন হচ্ছে, কিন্তু এই চাঁদাবাজি পরিবহনের কারণে এত দাম। বাজারে গত এক সপ্তাহের তুলনায় মাছের দাম খুব একটা বাড়েনি, তবে নদীর মাছের চাহিদা বেশি থাকায় এগুলোর দাম কিছুটা চড়া। পাবদা হয়েছে আপনার 350-60 টাকা কেজি, ফজি মানে 400 টাকা কেজি, আয়ের মাছ আছে 900 টাকা কেজি, বল আছে আপনার 500 টাকা কেজি, 1.5 কেজি 15 কেজি, ইলিশ মাছ 1100 টাকা কেজি, 1 কেজি সাইজ। বাজারে আসছে পর্যাপ্ত শীতকালীন সবজি, তাই দামও কিছুটা কম, তবে লাউয়ের দাম এখনো অনেক বেশি। এই সপ্তাহে মনে করে সব কিছু দামে কমছে মোটামুটি। আলু ছিল গত সপ্তাহে ছিল 25-30, এখন বেশি 20, টমেটো ছিল 60, এখন বেশি 40, সিম ছিল 80, এখন বেশি 50-60। মুরগি ডিম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতিদিন করোনা সংক্রমণ বাড়লেও কাঁচাবাজারে কেউই তেমন একটা মানছে না স্বাস্থ্যবিধি। কথা বলতেছিলাম এই জন্যে, তাছাড়া তো দেখতেছেন এখানে পড়ছে। আর আমার কাস্টমার কথা বুঝে না, এই জন্যে আমি একটু দূরে থাকি, এই জন্য মাস্ক একটু কম পরি। জল নিচ্ছেন আমি তো মাস্ক পরি। মাস্ক আমি পরি, ওই যেটা পরতাম এটা নষ্ট হয়ে গেছে। আমরা ওই যে মাস্কটা পরা থাকলে কাস্টমার কথা বলে কথা বুঝে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।